আজকে আপনি আমাদের কি নতুন রেসিপি দেখাচ্ছেন? আমি আজকে একটি হেলদি এবং ইয়ামি চিকেন রাইস নাট সালাদ দেখাবো। খুবই মজার হবে নিশ্চয়ই। তো আমরা উপকরণগুলো যদি একটু জেনে নেই। হ্যাঁ, চিকেন রাইস নাট সালাদ তৈরি করতে আমাদের লাগছে মুরগির বুকের মাংস হাফ কাপ, অলিভ অয়েল 2 টেবিল চামচ, আচ্ছা, গার্লিক পাউডার হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, ক্যাপসিকাম গ্রিন এবং রেড হাফ কাপ, ধনে পাতা, একটি মাঝারি পেঁয়াজ কুচি, লবণ পরিমাণ মতো, আদার গুঁড়া হাফ চা চামচ, ক্যাশনাট এটা আমি ভেজে নিয়েছি হাফ কাপ, আচ্ছা, ময়দা পরিমাণ মতো, কর্নফ্লাওয়ার পরিমাণ মতো, লেবুর রস 2 টেবিল চামচ, গোলমরিচের গুঁড়া পরিমাণ মতো, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, তেল ভাজার জন্যে, আর সেদ্ধ পোলাওয়ের চালের ভাত 2 কাপ, চিনি পরিমাণ মতো। তাহলে আপু এখন আমরা রান্না শুরু করে দিই। হ্যাঁ, চিকেনটা আমাদের ম্যারিনেট করতে হবে, তো আমি হাফ কাপ চিকেন নিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি হাফ চা চামচ রসুন গুঁড়া দিব, হাফ চা চামচ আদার গুঁড়া দিচ্ছি, লবণ পরিমাণ মতো, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, আমি ময়দাটা পরিমাণ মতো দিব, কর্নফ্লাওয়ারটাও আমি পরিমাণ মতো দিব। মানে এটা কতটুকু হতে পারে পরিমাণ মতো? অনেক সময় 2 টেবিল চামচ। এখন আমি এটা একটু মাখিয়ে নিব। আমাদের এটা ম্যারিনেট করে রাখতে হবে 15 থেকে 20 মিনিট। এরপর আমরা অয়েলে ভাজব। এটা ম্যারিনেট হোক আমি চুলাটা ধরিয়ে নিই। এটা একটু ডুবো তেলে ভাজতে হবে। আচ্ছা, তাহলে সুন্দর ভাজাটা হবে। তেলটা ফার্স্টে একটু গরম করে নিতে হবে, তারপর যখন আমরা চিকেনটা দিব দেন আমরা একটু মিডিয়াম লো হিটে ভাজবো, তাহলে প্রপার ওয়েতে চিকেনটা ফ্রাই হবে। চিকেনে তো প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে। বলতে গেলে আমরা প্রাত্যহিক জীবনে মূল প্রোটিন সরবরাহকারী উপাদান হচ্ছে চিকেন। মোটামুটি আমাদের অয়েলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন চিকেনটা দিয়ে দিচ্ছি। আমি কি এখান থেকে কোনো চামচ দেব আপনাকে? হ্যাঁ, চামচ লাগবে। থ্যাংক ইউ। এটা একটু কম আছে, এখন ভাজবো, মিডিয়াম লো আছে, তাহলে প্রপার ওয়েতে আমাদের কুকিংটা হবে। আর চিকেনেও দেখেন খুব বেশি কিন্তু মশলা আমি ব্যবহার করিনি, যেন এর পুষ্টিগুণটা ঠিক মতো থাকে। এটা যে কোনো বয়সের মানুষই খেতে পারবে, বাচ্চা থেকে শুরু করে, আমি আজটা বাড়িয়ে দিই, হ্যাঁ, বাচ্চা থেকে শুরু করে মাঝ বয়স বয়সী বড়রা পছন্দ করবে সবাই। হ্যাঁ, তুলে ফেলে আমি কিন্তু আঁচটা বাড়িয়ে দিয়েছি, হ্যাঁ, যেন তেলটা ভেতর থেকে বের হয়ে আসে। আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসেছে। আচ্ছা, এখন আমি রাইসের ফার্স্টে আমি সালাদ ড্রেসিংটা তৈরি করে ফেলি। হ্যাঁ, সালাদ ড্রেসিং তৈরি করতে আমাদের লাগছে, আমি অলিভ অয়েল নিয়েছি 2 টেবিল চামচ, লেবুর রস নিয়েছি 2 টেবিল চামচ, ভিটামিন সিতে ভরপুর লেবু, আর আমি নিচ্ছি জিরার গুঁড়া হাফ চা চামচ, আর আমি গোলমরিচ নিব সামান্য, 1/4 চা চামচ নিতে পারেন,
কাঁচা মরিচটা আমি পরিমাণ মতো নিচ্ছি, যার যেরকম ইচ্ছে হয়। অনেকে ঝাল বেশি খেতে পছন্দ করেন, অনেকে কম খেতে পছন্দ করেন, এবং আমি লবণটা নিব সামান্য। চিনিটা দিব আমি টেস্টের জন্য, এটা স্বাদটা বাড়িয়ে দিবে এবং ব্যালেন্স করবে খাবারকে। থ্যাংক ইউ। এখন আমি এটা একটু মাখিয়ে ফেলি, আর আমি এর ভিতরে 1 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা দিচ্ছি, কুচি করে কাটা ধনেপাতা, কুচি করে রাখা। ধনে পাতা তো অনেকই উপকার, এটা আর বলার অপেক্ষা রাখে না। তা এখন আমি সালাদটা তৈরি করে ফেলি। আমি 2 কাপ পোলাওয়ের চাল সেদ্ধ করে রেখেছি, এটা দিয়ে দিলাম। আর আমি এখানে ভেজে রেখেছি ক্যাশিউ নাট 1/2 কাপ। আমি কিছু রাখছি ডেকোরেশনের জন্য। আর এখানে আমি একটি পেঁয়াজ কুচি করে রেখেছি মাঝারি সাইজের, সেটা আমি দিয়ে দিচ্ছি। আর আমি দিব লবণ পরিমাণ মতো, কারণ অন্যান্য ডিশগুলোতে আমাদের লবণ রয়েছে। গোলমরিচটা আমি সামান্য পরিমাণে দিচ্ছি, কাঁচা মরিচটাও আমি পরিমাণ মতো দিব, যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেভাবে দিয়ে নেবে। আর এই যে আমাদের অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর ক্যাপসিকাম, হ্যাঁ আমি এটা ইয়েলো সরি গ্রিন আর রেডটা আমি 1/2 কাপ মতো আমি দিয়ে দিচ্ছি। খাবারটা হেলদিও হচ্ছে, খুব কালারফুল হচ্ছে, আবার একেবারেই বলবো যে তেল কমে একটা খাবার। আর এই কালারফুলের কারণে এটা আকর্ষণীয় হবে, বাচ্চারা ঝাঁপিয়ে পড়বে এটার উপর। আচ্ছা, এবার আমি এর মধ্যে কিছু ধনে পাতা দিচ্ছি, এটা পরিমাণ মতো, যে যেমন পছন্দ করবে। আর আমি যে চিকেনটা, ভাজা চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে আমরা যে ড্রেসিংটা তৈরি করে রেখেছি সালাদটা, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটা মিক্স করব। তাহলে আমাদের এটা হয়ে গিয়েছে, আমি একটু পরিবেশন করব আপু প্লেট নিয়ে। আমরা কি এটা এটা আনতে পারি? হ্যাঁ হ্যাঁ। পেরে ফেলি আমি। একটু আমি সাজিয়ে ফেলি, খুব বেশি ডেকোরেশন করব না। অনেক সময় হয় কি, খুব বেশি ডেকোরেশন করলে খাবারের যে কালার ফ্লেভার সব কিছু ঢাকা পড়ে যায়। আর আমরা অবশ্যই প্লেটিং করব এমন ইনগ্রেডিয়েন্টস দিয়ে যেটা খাবারের সাথে যায়, খাবারের বাহিরে জিনিস দিয়ে আমরা ডেকোরেশন করব। আমি একটু বাদাম, হ্যাঁ ক্যাশিউ নাটটা দিয়ে দিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের ইয়ামি হেলদি চিকেন রাইস নাট সালাদ, খুবই অসাধারণ আপু। তৈরি হয়ে গেল মজাদার রাইস নাট সালাদ।